কিভাবে আমরা গুগল মিট থেকে ক্লাস নিতে পারি, গুগল ক্লাসরুম সেটাই দেখবো। প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের গুগল মিট অ্যাপসে যাব। এরপরে হচ্ছে আমার ভিডিওটা অফ করে আমি নিউ মিটিং কল করব। নিউ মিটিং কল করার পরে আমার কাজ হবে হচ্ছে এখান থেকে এই যে শেয়ার অপশনটা, এই শেয়ারটা চালু করে দেওয়া, অর্থাৎ শেয়ারটা ওকে করব। করে আমার গুগল ক্লাসরুমে যাব, অর্থাৎ গুগল ক্লাসরুম এরকম করে আমি দেখবো কোথায় আছে, তারপরে গুগল ক্লাসরুমে যাব। গুগল ক্লাসরুম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি কোন ক্লাসে যাব সেখানে, এখানে যেমন ক্লাস 6 দেওয়া আছে, আমি আমার মতো করে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার যেই ক্লাসটা নেওয়া দরকার আমি সেই ক্লাসে যাব। আমি যদি ক্লাস 8-এ যাই তাহলে 8-এ এরকম করে ওকে করে দেব। দেওয়ার পরে মেক অ্যানাউন্সমেন্ট দেন আমি এখানে আমার ক্লাসটা, যে ক্লিক হেয়ার হেয়ার ফর টুডে আইসিটি ক্লাস। দেওয়ার পরে এই যে উপরে যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করব, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার লিঙ্কটা সহ অটোমেটিক ক্লাসে চলে যাবে। দেন আমার কোনো কাজ নেই, এখানে জাস্ট আমি এখন যা লেকচার দিব সেটাই স্টুডেন্টরা শুনতে পারবে। তো দ্যাটস অল, এতটুকুই। এইখান থেকে আমার আর কোনো কিছুই করতে হবে না, আমি আমার মতো করে ক্লাস নিতে পারবো এখানে, যে কোনো অপশন ব্যবহার করে। যেমন এখানে অপশন আছে, এখানে অপশন আছে, অথবা থ্রি ডট ব্যবহার করে আমি এই যে প্রেজেন্ট স্ক্রিন দিতে পারি, প্রেজেন্ট স্টার্ট প্রেজেন্ট স্ক্রিন, দেন আমি এখান থেকে আমার স্ক্রিন ব্যবহার করতে পারবো। এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।